শনিবার আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইসার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের উপর অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ সম্পর্কে এক সমীক্ষা চালিয়েছেন। তাতে দেখা গেছে 94.5% ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণের পক্ষে মতামত দিয়েছেন। এরই প্রেক্ষিতে সংগঠনটি অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চশিক্ষা দপ্তরের নিকট দাবি রাখেন সাংবাদিক সম্মেলনে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করা, মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের জন্য কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করারও দাবি রাখেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ। ফিরো রিপোর্ট, হাল্লাপুর।